আসসালামু আলাইকুম। আমি তোমাদের বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমার ইউটিউব চ্যানেল Math360 ডিগ্রি ক্লাসের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। 2022 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট ও নির্ধারিত কাজ ও মূল্যায়ন নির্দেশনা শ্রেণী ষষ্ঠ। আজকে তোমাদের যে অ্যাসাইনমেন্টটা নিয়ে আলোচনা করবো সেটি হলো তোমাদের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট, বাংলা বিষয়ের তৃতীয় সপ্তাহের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো অ্যাসাইনমেন্টের নাম্বার 2 এখানে দেওয়া আছে, অ্যাসাইনমেন্টের শিরোনাম সহ এখানে দেওয়া আছে, পাঠ্যবইয়ের সাধু ও ভাষারীতির রচনাকে চলিত ভাষারীতিতে রূপান্তর করা। আর এখানে আছে শিখন ফল এবং বিষয়বস্তু। এখানে শিখন ফলে 11.1 বাংলা ভাষার চলিত রীতির বৈশিষ্ট্য নিরূপণ করতে হবে, করতে পারবে। অ্যাসাইনমেন্টের প্রণয়নের নির্দেশনা এবং ধাপ, পরিধি এবং সংকেত। নির্দেশনা কি দেওয়া আছে তোমাদের এখানে? বাংলা ব্যাকরণ ও নির্মিতি বইয়ের পৃষ্ঠা 7 সাধু ও চলিত ভাষার আলোচনা পড়তে পড়তে হবে। পাঠ্য বই থেকে সততার পুরস্কার গল্পটি পড়তে হবে। তারপর কাজের ধাপ আছে, এখানে সাধু চলিত ভাষার দিকে ধারণা দিতে পারবে বা ধারণা দিতে হবে। সাধু ভাষা সততার পুরস্কার গল্প থেকে 10টি বাক্য লিখতে লিখে চলিত ভাষায় রূপান্তর করতে হবে, এবং লিখিত 10টি বাক্য থেকে সাধু এবং চলিত ভাষার সর্বনামের পার্থক্য ছকে দেখাতে হবে, এবং লিখিত 10টি বাক্য থেকে সাধু ও চলিত ভাষার ক্রিয়ার পার্থক্য ছকে দেখাতে হবে। এখানে আছেন দেখ মূল্যায়ন নির্দেশনা। নির্দেশক হিসেবে আছেন সাধু ও চলিত ভাষা রীতির ধারণা। খ নম্বর আছে সাধু ভাষা সততার পুরস্কার গল্প থেকে 10টি বাক্য লিখতে লিখে চলিত ভাষা রূপান্তর করা। গ নম্বর ছিল লিখিত 10টি বাক্য থেকে সাধু ও চলিত ভাষার সর্বনামের পার্থক্য দেখা ছকে দেখাতে হবে। আর ঘ নম্বর আছে লিখিত 10টি বাক্য থেকে সাধু ও চলিত ভাষার ক্রিয়াপদের পার্থক্য ছকে দেখানো। 3 নম্বর এখানে আছে 1, 2, 3, 0 থেকে এখানে দেখো কিছু নেই, সরি, ডান দিক থেকে এখান থেকে 1 নম্বর সাধু এবং চলিত ভাষার ধারণা দিতে পারবে। পারলে 5 থেকে 6টি বা এর বেশি ভুল করলে, এর মধ্যে ভুল হতে পারে তোমাদের 2-1টি ছকে 1 থেকে 2টি সর্বনামের পার্থক্য দেখাতে পারলে, ছকে 1 থেকে 2টি ক্রিয়ার পার্থক্য দেখাতে পারলে, এটার পরিবর্তে তুমি একের পরিবর্তে এখানে যে ইটা দিয়ে দিয়েছে নির্দেশনা সেটাকে 1 নম্বরে দেওয়া আছে। 2 নম্বর আছে উদাহরণ সহ সাধু ও চলিত ভাষার পার্থক্য ধারণা দিতে পারলে। 3 থেকে 4টি ভুল করলে এবং ছকে 3 থেকে 4টি সর্বনামের পার্থক্য দেখাতে পারলে, ছকে 3 থেকে 4টি ক্রিয়ার পার্থক্য দেখাতে পারলে। এখানে এখানে তোমাদের কিন্তু নাম্বার বন্টনের ব্যাপার আছে, তুমি লেখার ভিতরে তোমার কি কি ভুল হতে পারে বা কি ভুল হওয়ার সম্ভাবনা আছে এবং কতটুকু ভুল হলে কি পরিমাণে নাম্বার সেখানে নির্ধারণ করা হবে সে বিষয়ে এখানে আলোচনা করা আছে। আর 3 নম্বরে দেখো সাধু ও ক্রিয়া সর্বনাম ও ক্রিয়া পার্থক্য দেখিয়ে উদাহরণ সহ সাধু ও চলিত ভাষার ধারণা দিতে পারলে, 2-1টি ভুল করলে এবং ছকে 5 থেকে 6টি সর্বনামের পার্থক্য দেখাতে পারলে, এবং ছকে 5 থেকে 6টি ক্রিয়ার পার্থক্য দেখাতে পারলে। এখানে বলা আছে গড়ের ব্যক্তি এবং মন্তব্য, 8 থেকে 10 যদি অত্যুত্তম পাও নাম্বার তাহলে তোমাকে দেওয়া হবে 8 থেকে 10-এর মধ্যে নাম্বার। আর এখানে দেওয়া আছে দেখো উত্তম পেতে হলে সেখানে 7.6 থেকে 7.9 পর্যন্ত, তার মানে 8-এর কাছাকাছি এখানে, আর 8 থেকে যেহেতু প্রথমটা শুরু এই জন্য 7.9 পর্যন্ত উত্তম, এবং ভালোর ভিতরে থাকবে 4 থেকে 5.9 পর্যন্ত, এবং অগ্রগতি প্রয়োজন যদি তোমার অ্যাসাইনমেন্টটা সুন্দর না হয় সেক্ষেত্রে তোমার 4 থেকে 4-এর কম পেতে হবে। তাহলে আজকে আমরা এখানে প্রশ্নটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, এবং পরবর্তী ভিডিওতে আমি তোমাদের কিভাবে কি লিখতে হবে এবং বিস্তারিত সবকিছু তোমাদের লিখে দেবো। আশা করছি যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি তারা করে নিবে, এবং ভবিষ্যতে তোমাদের ভিডিওগুলো আমি আপলোড দিতে থাকবো ধারাবাহিকভাবে। আর যদি কোনো লেখার ভিতরে কোনো সমস্যা তোমার মনে হয় তবে সেটাকে কমেন্ট করে জানাতে হবে। এবার আমার পরবর্তী পৃষ্ঠা চলে যায়। তাহলে দেখো আমরা এবার প্রশ্নটা পড়ে নিয়েছি, এবার আমরা বিষয়টা এবং অ্যাসাইনমেন্টের নাম্বারটা লিখতে হবে এবং শিরোনাম লিখতে হবে। শিরোনাম হবে পাঠ্য বইয়ের সাধু ভাষারীতির রচনাকে চলিত ভাষারীতি রূপান্তর করা। তাহলে আমরা সামনের দিকে ভিডিওটার আর কথা না বাড়াই এভাবে আমি যে পেজটাকে বর্ডার করে নিয়েছি, মার্জিন করে নিয়েছি, তোমরা এভাবে করে অ্যাসাইনমেন্টের শিরোনাম দিবে, তারপরে ক নম্বর থেকে প্রশ্ন উত্তর লিখে সবগুলো প্রশ্ন উত্তরগুলো লিখতে পারবে। আর দেখো প্রশ্ন উত্তর আমি যেভাবে লিখেছি ঠিক তুমি এভাবে চেষ্টা করবে ভালোভাবে লিখতে, আমার থেকে আরো তুমি সুন্দর করার চেষ্টা করবে। আর আমার ভিডিওটি যদি তোমার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবে এবং সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবে।
তাহলে তোমরা ভালো থাকো এবং সুন্দরভাবে লিখো এই প্রত্যাশাই। আজকে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।